গো এবার বিদায় দাও গো আমার, এ জনমে মমত হবে লাগো হবে লাগো তো দেখা হবে লাগো জনমের মমত ছিল হয়ে চলে যাব হয়ে এসেছিল হয়ে চলে যাব বিদল বেলায় দাও গো দেখা এ জনমের মমত এইভাবে সীতা দেবী চলে গিয়েছি, রাম সভায় এসে উপনীত হয়েছি। আর বলছে ওরে লক্ষণ, জানি না আবার অযোধ্যায় গেলে আমার না জানি কোন বিপদ হয়। অযোধ্যায় গিয়ে উপনীত হয়েছে, আর এদিকে রামচন্দ্র এই অশ্বমেধ যজ্ঞের অশ্ব বলিদান করেছে, পুনরায় মৃত সঞ্জীবনী মন্ত্র পাঠ করে অশ্বটা জীবিত করে দিয়েছে। সীতাদেবী যখন এসে প্রভু রামচন্দ্রের পাশে বসতে গিয়েছে, অযোধ্যার নারীরা বলছে সীতাদেবীকে আবার অগ্নি পরীক্ষা দিতে হবে। দেখেন নারীরাই তো কুপরামর্শ করে সীতাকে বনবাসে দিয়েছে। নারীরা নারীদের কত ক্ষতি করে, আবার এই নারীরাই বলছে সীতাকে আবার অগ্নি পরীক্ষা দিতে হবে। রামচন্দ্র বলছে গো সীতা, তুমি মনে কষ্ট নিও না, আমার যে অশ্বমেধ যজ্ঞ করে এই 3.5 লাখটি বেশি হয়েছে, এই 3.5 লাখটি জ্বলতে থাকবে, তুমি অগ্নি পরীক্ষা দিবে। আমাদেরও মা এই 3.5 লাখটি দিয়ে অগ্নি পরীক্ষা দিতে হবে। বুঝছেন তো কোন অগ্নি পরীক্ষা? যেদিন আমরা শ্মশানে চলে যাব, যদি দেহটা পাপি না থাকে তাহলে নাকি 3.5 লাখটি দিয়ে যজ্ঞটা হয়। আর যদি পাপি থাকে অনেকের দেহটা 10.5 লাখটি দেওয়া হলে হয় না। তাই বলছে এই 3.5 লাখটি জ্বলতে থাকবে, তুমি আগুনের উপর দিয়ে হেঁটে যাবে, তুমি যদি সতী হও তোমার স্পর্শ হবে না। সীতা দেবী বলছে আমি আর কিসের অগ্নি পরীক্ষা দেব? সীতা দেবী বসুমাতাকে বলছে, বসুমাতা তুমি দুভাগ হয়ে যাও,
আমি তোমার কাছ থেকে এসেছি, তোমার কাছে চলে যাব। বসুমাতা সীতা দেবীর কথায় দুবাক হয়ে গেছে, সীতা দেবী কাতারে চলে যাচ্ছে, প্রভু রামচন্দ্র ধরে রাখতে পারছে না। প্রভু গিয়ে ধরিল যখন সীতা দেবীর কেশ, সীতা দেবী করিলেন পাতালে প্রবেশ। প্রভুর হস্তে কিছু কেশ, সীতা দেবীর কেশ প্রভুর হস্তে রহিল, সেই কেশ মাটিতে ফেলল, সেই কেশ দিয়ে দুর্বা ঘাসের জন্ম হল। দুর্বাকে প্রভু বলছে, ওরে দুর্বারি, তোকে ছাড়া কোনো শুভকর্ম হবে না। এই জন্য দেখবেন মা, যে কোনো শুভকর্মী ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করা হয়। ধান কেন দেওয়া হয় মা? ধান হলো অন্যের প্রতি, যাতে তুমি আজীবন অন্যের কষ্ট না করো। আপনি অন্য খাবার খেতে গেছেন, অন্তত খাবারে যদি, খাবারে কি বলতে হয় বাবা, খাবার খাওয়ার সময়? আচ্ছা দেখি মায়েরা কি বলতে হয় মা খাবার খাওয়ার সময়? ভগবানের এই নামটা স্মরণ করে খাবার খেলে, এই জন্মে তো তুমি জন্ম নিয়েছো, পরবর্তী জন্মে তুমি আলা যদি মানুষের ঘরে জন্ম নাও, তাহলে তুমি কোনোদিন যেন অন্যের অভাব না করো। দুর্ভিক্ষ আসে না বাবা, দুর্ভিক্ষ আমরা অন্যের অভাব করি না, অনেক গরিব দুঃখী আছে না, কেউ পেটের ভাত জোগাড় করার জন্য দৌড়ায়, আর কেউ পেটের হজম করার জন্য দৌড়ায়, কেউ পেটের ভাত জোগাড় করার জন্য দৌড়ায়। সবসময় খাবারের সময় জনার্ধনকে স্মরণ করবেন, ওম শ্রী জনার্ধনায় নমো যে দাদা বুঝ, অন্তত এই কাজটা করবেন। এই যে দাদা, এই শুনেন, এই তস্করা গোসাই, কি জানি নাম তো, ও নরেন চন্দ্র সিং, আমি বলছি তস্করা, তস্করা দানি কার নাম ছিল, আর এলার নাম কি, এই যে এদিকে আসে, কীর্তন কিন্তু শেষ, এখন ঘরে কোনো কীর্তন টীর্তন লাগবে না, লাগবো কানে মনে কম লাগবে, আপনারা তাহলে নিয়ে যান, কোন কোন ঘরে নিয়ে যাবেন তাদেরকে নিয়ে যান, অসুবিধা নেই, তো ধূপকাঠি আগরবাতি, আর এই যে মৃত ব্যক্তি ছবিটা নিয়ে যাবেন এখান থেকে, গীতা দান এখন হবে, এখন কীর্তন এই যে শেষে যখন ধনী দিয়ে শেষ করবো, বা এখন করতে পারেন, আমরা দক্ষিণ সমাপ্ত করবো, গীতা লাগবে, একজনে দান করেন, একটা গীতাই আছে, আমরা একটা গীতা দিয়ে অনেক সময় আসলে বলি, আপনি যদি একটা সময় মিলে দান করতে পারেন, হ্যাঁ দিয়ে দেন, সবাইকে তো দিবেন তাই না, সবাইকে মূল্য দিয়ে দেন, দক্ষিণা দিলে হবে, আপনি নিয়ে আসেন। শুনেন মা, গীতা দানের মাহাত্ম তুলে বলছি, আপনি একটা ছোট একটা গীতা দিলেন, এটা মধ্যে করে কি ছোট একটা লাল কাপড় দিয়ে, আর একটা পাট কাঠির মধ্যে একটু পাট বেচা যেতে, ওইটা নাকি চামড়, যেই গীতা পড়তে পারে না এই গীতা দান করার তেমন কোনো মাহাত্ম থাকে না, তারপরও পরে এমন ছোট একটা লাল কাপড় দেয়, এমন ছোট তাই না, দেখেছেন না, ছোট একটা লাল কাপড় দিলেন, যদি দান করেন সেটা যেমন পড়তে পারে, দক্ষিণাটাও যেমন একটু উপযুক্ত হয়, দুই টাকা করে দক্ষিণা দিই, তারপরে চামড়টাও যদি দেন, এই যে একটা চামড় এটা দিয়ে কাজ হচ্ছে, কয় চামড়ে নাকি বাতাস করে, আমি দেখেছি পাট কাঠির মধ্যে একটু সামান্য পাটের শ্বাস বেঁধে কয়টা চামড়, এর চেয়ে ভালো আপনি আপনার মনোমাংসা যদি থাকে তাহলে করতে পারেন, বা দক্ষিণে দিতে পারেন।
আপনি একটা একটা গীতা সেটা দান করেন না, বাকি এই যে শুনেন একটা গীতা রয়েছে, এটা বড় মেয়ে কেশব মেয়েরা দান করে দেন, আর বাকিরা দান স্বরূপ দক্ষিণান্ত করে দেন। এই যে আছে ধনির পরে তো গীতা দান হবে না গুসাই, আমরা ধনী দিয়ে শেষ করে দিয়ে সবাই ঘটের জল নিয়ে যাবেন, প্রসাদ নিয়ে যাবেন, যদি কেউ না পেয়ে থাকেন চামড়ের স্পর্শ আশীর্বাদ নিয়ে যাবেন, যদি কারো মনোবাঞ্ছা থাকে দক্ষিণান্ত করিবেন। সবাই একটু দাঁড়িয়ে একটু নৃত্য করবেন, তারপর ধ্বনি দিয়ে শেষ করে দেবো। এর মধ্যে আসতে গীতা দান হবে। ও জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব সবাই নিয়ে চলেছে সবাই আছে, জয় জয় পতিত পাবন সীতারাম, পতিত পাবন সীতারাম, জয় জয় পতিত পাবন সীতারাম, পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম, জয় জয় সত্যের শ্রীহরি নেতার রাম পতিত পাবন নন্দন রাম, জয় জয় সত্যের শ্রীহরি নেতার রাম পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম। গীতা দান করবে আসছে, এই যে একটা আছে এটা একজনকে দান করে আর বাকিদেরকে আমি দক্ষিণান্ত করে দেবো, এটা দক্ষিণেশ্বর দান করবে, বাকিদের গীতার মূল্য সহ দক্ষিণান্ত করে দেবো। আপনি যা খুশি আরে বাবা, আপনার গীতা কখনো মূল্য দিয়ে হয় না, দক্ষিণা কখনো মূল্য দিয়ে হয় না, তাই না? আপনার মূল্য